বিভিন্ন দাবিতে বগুড়া চট্টগ্রামে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। স্বতন্ত্র পরিদপ্তর গঠন সহ ছয় দফা দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিস্টের শিক্ষার্থীরা। রোববার সকালে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় রাস্তায় দাঁড়িয়ে দাবি আদায়ে নানা স্লোগান দেন তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় ডিপ্লোমা ডিগ্রিধারীদের 10 গ্রেডে উন্নীত করা ও স্বতন্ত্র বোর্ড গঠন সহ ছয় দফা দাবি তুলে ধরা হয়। আন্দোলনের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। অন্যথায় আমরা কঠোর আন্দোলনের আন্দোলন থেকে সামনে আগাবো ইনশাআল্লাহ। একই দাবিতে বগুড়াতেও ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। এ সময় কাফনের কাপড় ও জাতীয় পতাকা শরীরে মুড়িয়ে সড়কে শুয়ে ছয় দফা দাবি আদায়ে স্লোগান দিয়ে আলটিমেটাম দেয়া হয়। পরে কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে তিন দিনের আলটিমেটাম শেষে সদ্য নিয়োগ পাওয়া অধ্যক্ষ ডাক্তার মাহফুজুর রহমানের পদত্যাগের দাবিতে আবারও উত্তাল রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস। বিক্ষোভ সমাবেশ থেকে মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর ও ইনডোরে 2 ঘন্টা কর্মবিরতি ও বুধবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয় বৈষম্য বিরোধী চিকিৎসক কর্মচারী ছাত্র জনতার ব্যানারে। এই স্বৈরাচারের দোসর, এই সহযোগী আমরা কোনোভাবে তাকে মানবো না। মঙ্গলবার থেকে আমরা প্রতীকী কর্মবিরতি শুরু করব। 2 ঘন্টা করে হাসপাতালের আউটডোর এবং ইনডোর বন্ধ থাকবে এবং আগামী বুধবার থেকে আমরা কমপ্লিট শাটডাউনে চলে যাব। এর আগে অধ্যক্ষ মাহফুজের পক্ষে নগরীর প্রেস ক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন হয়। 29 অক্টোবর অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাক্তার মাহফুজুর রহমান। লাবিব হাসান, সময় সংবাদ।